এখন আমরা সূচকের দুইটা সূত্র শিখবো। এখন হচ্ছে রুট এ ইকুয়াল লেখা যাবে 1/2, অর্থাৎ এখানে যদি রুট থাকে তাহলে লিখবো 1/2, পাওয়ার দেবো 1/2। এখানে যদি 7 রুট থাকে তাহলে এটাকে আমি লিখতে পারবো 7 পাওয়ার 1/2। আর একটা সূত্র হচ্ছে যে এখানে যদি রুট 3√a³ যদি থাকে, 3√a যদি থাকে তাহলে লিখতে হবে 1/a³, 1/3। অর্থাৎ এখানে যদি এখানে 5, 7 যদি থাকে, 7√3 যদি থাকে তাহলে আমরা লিখবো 7টা ঠিক থাকবে, এই যে 7টা এখানে ঠিক থাকবে, তার উপর লিখতে হবে 1/3। আশা করি আপনারা সূত্রগুলো বুঝতে পারছেন। অর্থাৎ এখানে যত থাকবে তত, এখানে রুট যদি না 8ও থাকে তাহলে লিখতে পারবো 8-এর উপর 8 লিখবো, এখানে এর পরিবর্তে রুটের পরিবর্তে হাফ লিখবো 1/2। আর এটা যদি রুট 5√7 যদি থাকে তাহলে লিখতে পারবো, এখানে 7, 7-এ থাকবে, তার উপরে শুধু 1/5 আসবে। এই হচ্ছে যে এই সূত্রের প্রয়োগ। তো এরপর আমাদের একটা প্রশ্ন আছে, এটা বিভিন্ন শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসছে। তো √a^n দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি আমাদের এটা ঠিক থাকবে, এটা সময় লিখতে পারি a^n, আর m এর 1/m, এইটা m টা আসবে 1/m। তো এটাকে আমরা লিখতে পারি যে এটা পাওয়ার আছে উপরের সাথে, এটা শুধু উপরের সাথে গুণ, তাহলে এই যে এটা নিচে 1/ আছে, তাহলে লিখতে পারি a^n/m, এই আকারে লিখতে পারি, এটার মানে হবে a^n/m। তারপর একটা প্রশ্নে আসে, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল, √2^8, তাহলে সমান কত লিখতে পারি, √2 সমান জানি আমরা, রুট থাকলে কোনো কিছুর উপর রুট থাকলে মূলটা থাকবে, বেসটা ঠিক থাকবে, পাওয়ারটা 1/2, আর এদের পাওয়ার আছে কি 8, তাহলে লিখতে পারি এই যে এটার সাথে গুণ হবে 2 × 1/2 × 8। তো পাওয়ারটা আমরা সুন্দর করে লিখতেছি 2 1/2, তারপর হচ্ছে পাওয়ার আছে 8, তাহলে আমাদের 2 এই যে 2 আর 8 ভাগ করলে কত আসবে, 4 আসবে, পাওয়ার 4, তাহলে 2^4, এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তো এরপর একটা প্রশ্নে আসি, log 5 বেস আছে 5, তো এটার মান কত, আমরা এটার সময় লিখতে পারি log নিশ্চয় ঠিক থাকবে 5, √3√5 দেওয়া থাকলে আমরা জানি এটা লিখতে পারি আমরা 5 1/3, যেহেতু আমরা প্রথম সূত্র থেকে পড়েছিলাম। তো লগের ক্ষেত্রে দুইটা জিনিস বেস এবং ভিত্তি যদি সমান হয়ে যায় তাহলে সমান লেখা যায় পাওয়ারটা আছে তার অ্যান্সার, তাহলে 1/3 আছে এটার অ্যান্সার। তো আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা বরাবরই প্রাথমিক শিক্ষক BCS থেকে শুরু করে সব জায়গায় আসে। তো আমরা এটা এই সময়টা প্রথমে আমরা যে তিনটা আছে, √3√ দেওয়া আছে, তারপর 3√, তার উপর a³ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমত ভিতরেরটা কাজ করবো, তারপরটা বাইরেরটা কাজ করবো। এখন আমরা এটা সময় লিখতে পারি এই যে রুট প্রথমটা আমরা বাইরেটা স্থির থাক, ভিতরেরটা স্থির থাকবো, মানে অর্থাৎ বাইরেটা আমরা স্থির রাখবো, ভিতরেরটা কাজ করবো। তো ওই যে কিউব √3√a³ দেওয়া আছে, তাহলে আমরা a³টা ঠিক থাকবে, আর এটার পরিবর্তে 1/3 লিখতে পারি, তাহলে 1/3 লিখলে আমরা যে এটা উপরে আছে লবে আছে, এটা আছে হরে আছে, তাহলে লিখতে পারি 3√a, তো আবার এটার পরিবর্তে লেখা যায় a^3। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আনসার, এটা হচ্ছে আমাদের উত্তর। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন, আর ভিডিওতে লাইক করুন, কমেন্ট আপনার মতামত এনে দিন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওগুলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।